वेलकम एंड वेलकम बैक टू माय चैनल बॉन्ग ब्यूटी पायल। तो विंटर किन्तु माझामाझि चले एसेछे एंड आमादेर स्किनेर अवस्था एकदम खराब हो गेछे। सो विंटारे किन्तु आमरा सबाई अनेक रकम होम रेमेडि यूज करी, जेटा आमि करी एंड तोमादेर साथे शेयर करी। तो आजके दिन कोनो होम रेमेडि शेयर करबो ना, बाट तार तुलनाय एकटा तोमादेर साथे खूब भालो प्रोडक्ट शेयर करबो, যেটা কিন্তু তোমাদের স্কিনকে খুবই সফট রাখবে, হাইড্রেট রাখবে, তার সাথে খুবই সুন্দর একটা স্মেলও আসবে। অ্যান্ড যেটা কিন্তু আমরা সবাই প্রায় ইউজ করে থাকি, স্পেশালি উইন্টারে আমাদের ফেসের জন্য। তো চলো দেখা যাক আমি কি প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড কীরকম কাজ করে, কীভাবে আমি অ্যাপ্লাই করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলসে। সো চলো ভিডিওটা ফেরত স্টার্ট করা যাক। তো আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা রিভিউ শেয়ার করবো সেটা হলো এটা। এটা হলো গুড ভাইবস এর ময়েশ্চারাইজিং হানি শাওয়ার জেল। তো বলেছিলাম যে যেটা আমরা স্কিনে অ্যাপ্লাই করতে খুব পছন্দ করি অ্যান্ড মাঝে মাঝে খেতেও। এটা কিরকম কাজ করে, এর প্রাইস, কোয়ান্টিটি, কোয়ালিটি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি কিন্তু একদম স্কিপ করো না। তো প্রথমে কিন্তু বলে রাখি, এর মধ্যে কোনো প্যারাবিন নেই অ্যান্ড নো মিনারেল অয়েল। সো আমাদের স্কিনের জন্য একদম পারফেক্ট। তো ভিডিও স্টার্টিংয়ে বলে রাখি, এটা আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করবে না। তো তোমরা একদম এটা ইউজ করতে পারো। তো এটা কিন্তু আসে এরকম প্লাস্টিক প্যাকেজিং অ্যান্ড এটা এইভাবে ওপেন হয়। এটা এর মধ্যে কোনো পাম্প নেই, এরভাবে ওপেন হয় অ্যান্ড খুব ইজিলি কিন্তু ওপেন হয়। এগুলো তোমরা ট্রাভেলেও ইউজ করতে পারো, বাট হ্যাঁ সাইজটা একটু বড়, বাট যদি তুমি ট্রাভেলে ইউজ করতে চাও এটা লিক করবে না, তো খুবই টাইট এটা। আচ্ছা, এর কোয়ান্টিটি হচ্ছে 300 ml অ্যান্ড এর প্রাইস হচ্ছে 249 টাকা, 249 rupees ওনলি। ওনলি কেন বলছি, কারণ আমি এটা নিয়েছি পার্পেল থেকে অ্যান্ড পার্পেলে কিন্তু তোমরা সবাই জানো প্রচুর অফার চলে, বিশেষ করে গুড ওয়াইবসের প্রোডাক্টসে। এটা প্রায় বেশিরভাগ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে। এটা মাঝে মাঝে 35% 40% পর্যন্ত কিন্তু এটা ডিসকাউন্টে থাকে। তো সেই জন্য আমি বলছি এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, মানে সবসময় তোমরা অফারে পেয়ে যাবে এটা। অ্যান্ড এর সেলফ লাইন হচ্ছে 2022 থেকে 2025 পর্যন্ত, মানে 3 বছর তোমরা আরামসে এটা ইউজ করতে পারো। তো এই হানি বডি ওয়াশে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সব ডিটেলসে লেখা আছে অ্যান্ড কীভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু দেওয়া আছে। তো চলো হাই করে তোমাদেরকে বলি। এর মধ্যে দেওয়া আছে পিউরিফাইং ওয়াটার, সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্লিসারিন, ব্লু বিটস কালার, ফ্রেগনেন্স অ্যান্ড হানি এক্সট্র্যাক্ট। তো এই সমস্ত এর মধ্যে দেওয়া আছে অ্যান্ড কীভাবে ইউজ করতে হবে তো তোমাদেরকে ভিডিওর আগে কি দেখাবো। অ্যান্ড এটা 100% ভেগান, সার্টিফাইড ফ্রেগরেন্স, নো অ্যানিম্যাল টেস্টিং, তো আমাদের স্কিনের জন্য একদম সেফ। আর এতে কিন্তু কোনো রকম প্যারাবেন নেই, নো মিনারেল অয়েল। সো এটা কিন্তু থামস আপ দেবো, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। অ্যান্ড ভেতর থেকে তোমরা দেখতে পাচ্ছো যে এটা প্রায় হানির মতোই কালার, প্রায় কি পুরোপুরি হানির মতোই কালার। অ্যান্ড এর মধ্যে কিছু ছোট পার্টিকেলস আছে, ওকে। অ্যান্ড এর স্মেল, এই স্মেল কিন্তু আমি পুরোপুরি বলবো না যে হানির মতো, বাট হ্যাঁ কিছুটা হানির মতো অ্যান্ড কিছুটা খুব মাইল্ড একটা ফ্রেশ একটা ফ্রেগরেন্স। আর এটা আমি যখন অ্যাপ্লাই করেছি আমি দেখেছি এটা কিন্তু পুরো দিন হালকা একটা ফ্রেগরেন্স থাকে আমাদের স্কিনের মধ্যে, তো যেটা খুবই ভালো প্লাস পয়েন্ট আছে। এটা কিন্তু যে কোনো স্কিন টাইপ হোক তোমরা ইউজ করতে পারো অ্যান্ড যাদের কিন্তু অতিরিক্ত ড্রাই স্কিন, আর শীতকালে প্রায় সবাই ড্রাই স্কিন হয়ে যায়, প্রায় কি সবারই ড্রাই স্কিন হয়ে যায়, তো সেই দিক থেকে এটা কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য। অ্যান্ড এটা আমি কিন্তু প্রথমবার অ্যাপ্লাই করছি, এর আগে কিন্তু আমি এই শাওয়ার জেলটা অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, এর একটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে লেমনের, সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা আমি গরমের সময় অ্যাপ্লাই করেছিলাম, বাট এটা আমি রিসেন্টলি কিনেছি, কারণ শীতে জানোই স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, খুবই ড্রাই হয়ে যায়। তো দেখেছো আমাদের শেষ হয়ে গেছে অলরেডি আমার। সো চলো এবার আমি দেখাই যে এর টেক্সচার কীরকম অ্যান্ড আমি কীভাবে এটাকে অ্যাপ্লাই করছি অ্যান্ড অ্যাপ্লাই করার পর রেজাল্টটা তোমার সাথে শেয়ার করি, চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো জেল ফর্মে আসে অ্যান্ড এর কালারটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো বিটস আছে ব্লু কালারের, যেটা আমাদের স্কিনকে খুব ভালো করে পরিষ্কার করবে। তো আমি একটা লুফা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প নেব, আর কিন্তু বেশি একদম নিতে হবে না, অল্প কোয়ান্টিটিতেই কিন্তু খুব ভালো করে আমাদের স্কিনকে পরিষ্কার করে দেবে। তো দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে প্রথমে ফর্ম ক্রিয়েট করে নিয়েছি, এতে কী হবে আমাদের স্কিনকে খুব ভালো করে ক্লিন করবে। তো এই শাওয়ার জেলটা কী করবে সেটা বলি, এটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, ডার্টকে খুব ভালো করে ক্লিন করবে, আর আমাদের স্কিনকে কিন্তু একদম ড্রাই হতে দেবে না, হাইড্রেট রাখবে, আর হানি আছে যেহেতু তো খুব ভালো করে ময়েশ্চারাইজিং করবে। অ্যান্ড ক্লিন করার পর দেখতে পাচ্ছ আমার হাত কিন্তু খুবই মানে গ্লো করছে অ্যান্ড খুবই সফট করে দিয়েছে।
তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এই শাওয়ার জেলের রেজাল্ট তোমাদের কেমন লেগেছে। আজকে আমার ভিডিওটা এতটাই, আর তোমরা দেখলে যে এটা কিরকম ভাবে আমি অ্যাপ্লাই করলাম, কিরকম কাজ করে, অ্যান্ড এর প্রাইস সবকিছু তোমাদেরকে আমি শেয়ার করলাম। আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা চাইলে এই উইন্টারে এটা অবশ্যই ট্রাই করতে পারো, এটা ড্রাই স্কিনের জন্য ভীষণই ভীষণই ভালো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, হেল্প হয়েছে, যদি ভালো লেগে থাকে। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন থাকো, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট চাই তোমার থেকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের কিরকম লেগেছে ভিডিওটা, আর তোমরা চাইলে কিন্তু তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, পারো কি প্লিজ করে দাও শেয়ার। আর তো আজকে এই ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই গাইস।